নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার নতুনভাবে ঘোষণা করলো এবং সেক্ষেত্রে দেখা গেছে, অর্থাৎ এই সুদের হারগুলি ঘোষণা করছে যেগুলো জনপ্রিয় মেয়াদ, অর্থাৎ যে মেয়াদের এফডিগুলো মানুষ সাধারণত বেশি বেশি করে, তো সেই মেয়াদের এফডিগুলোর সুদের হার কিন্তু কমানোই হয়েছে, কোনো কিছু বাড়েনি। তো কত কমলো? কারণ এই মুহূর্তে আপনারা জানেন করোনার কারণে এমনিতে মানুষের আর্থিক অবস্থা খুবই সমস্যায় পড়েছে, তো তারপরে আবার যদি ব্যাঙ্কগুলি যদি এফডির সুদের হার যদি কমিয়ে থাকে তো সেক্ষেত্রে সত্যি গ্রাহকদের সমস্যা হবে। তো আবারও দেখা যাচ্ছে অন্যান্য ব্যাঙ্কের মতো এই পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কও তাদের সুদের হারগুলো কমিয়েছে। তো আপনাদের অনুরোধ করব, এই ফিক্সড ডিপোজিটের সমস্ত মেয়াদে সুদের হার দেখার সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আমরা বলবো যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিটের সুদের হার কত এবং সিনিয়র সিটিজেনদের জন্য কি নিয়ম আছে এফডি নিয়ে, সেই বিষয়টিও আলোচনা করব। তো মূল আলোচনা যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যদি তথ্যটি ভালো লাগে এবং যদি মনে হয় যে ভিডিওটি গুরুত্বপূর্ণ, তাহলে প্লিজ ভিডিও একটু লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগে যে পশ্চিম গ্রামীণ ব্যাঙ্ক তাদের সুদের হারটা পরিবর্তন করেছিল এপ্রিল মাসে, সেটা নিয়ে আমরা ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখেছেন, আর এটা করলো নভেম্বর মাস থেকে। তো একইভাবে সেই একই নিয়ম থাকবে, যে প্রথমে থাকবে মেয়াদ, অর্থাৎ কতদিনের ফিক্সড ডিপোজিট, তারপরে থাকবে বার্ষিক সুদ বলতে সাধারণ নাগরিকদের জন্য, আর পরেরটা থাকবে প্রবীণ নাগরিক, অর্থাৎ যাদের বয়স 60 বছরের বেশি বা 60 বছর। তো প্রথমে দেখুন 7 দিন থেকে 14 দিন, সাধারণ মানুষের জন্য অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তাদের জন্য হবে 3%, আর প্রবীণ নাগরিকদের জন্য হবে 3.25 টাকা, অর্থাৎ 3.25%। এগুলো সব কিন্তু বার্ষিক সুদ। এবারে 15 দিন থেকে 29 দিন সেই সাধারণ মানুষের জন্য হবে, অর্থাৎ যাদের বয়স 60 বছরের কম তাদের হবে 3%, প্রবীণ নাগরিকদের হবে 3.25। 30 দিন থেকে 45 দিন সাধারণ নাগরিকদের হবে 3 টাকা, অর্থাৎ 3%, আর প্রবীণ নাগরিকদের হবে 3.25 টাকা। 46 দিন থেকে 60 দিন সাধারণ মানুষদের হবে 4%, প্রবীণ নাগরিকদের হবে 4.25%, অর্থাৎ 4.25 টাকা। 61 দিন থেকে 3 মাস, অর্থাৎ 2 মাসের বেশি কিন্তু 3 মাস পর্যন্ত সাধারণ নাগরিকদের হবে 4%, প্রবীণ নাগরিকদের হবে 4.25, অর্থাৎ 4.25%। 91 দিন থেকে 4 মাস, অর্থাৎ 3 মাসের বেশি কিন্তু 4 মাস পর্যন্ত সাধারণ নাগরিকদের হবে 4.25, প্রবীণ নাগরিকদের হবে 4.50। 121 দিন থেকে 5 মাস, অর্থাৎ 4 মাসের বেশি কিন্তু 5 মাস পর্যন্ত সাধারণ নাগরিকদের হবে 4.25, প্রবীণ নাগরিকদের হবে 4.50। 151 দিন থেকে 6 মাস, অর্থাৎ 5 মাসের বেশি কিন্তু 6 মাস পর্যন্ত সাধারণ নাগরিকদের হবে 4.25, প্রবীণ নাগরিকদের হবে 4.50। এবারে আসি 181 দিন থেকে 269 দিন, অর্থাৎ 6 মাসের বেশি কিন্তু 9 মাসের কম, সেক্ষেত্রে সাধারণ নাগরিকদের হবে 4.75, প্রবীণ নাগরিকদের হবে 5 টাকা। 9 মাস থেকে 12 মাস, 12 মাসের কম, অর্থাৎ 9 মাস থেকে 12 মাসের কম, সেখানে সাধারণ নাগরিকদের হবে 4.75, প্রবীণ নাগরিকদের হবে 5 টাকা। 12 মাস হলে সাধারণ নাগরিকদের হবে 4.90, প্রবীণ নাগরিকদের হবে 5.15। তো এইখানে এই সাধারণ নাগরিকদের 4.90 এখন, আগে ছিল 5 টাকা, যেটা 10 পয়সা কমেছে। আবার প্রবীণ নাগরিকদের আগে ছিল 5.25, সেটা হয়েছে 5.15। 12 মাস থেকে 12 মাস 1 দিন থেকে 24 মাস সাধারণ নাগরিকদের হবে 4.90, প্রবীণ নাগরিক ধরে 5.40, এটাও কিন্তু 10 পয়সা করে কমেছে উভয়ের। 24 মাসের বেশি, অর্থাৎ 24 মাস 1 দিন থেকে 36 মাস সাধারণ নাগরিকদের হবে 4.90, প্রবীণ নাগরিকদের হবে 5.40। এখানেও সেই কিন্তু 10 পয়সার কমেছে, অর্থাৎ এখানেও সাধারণ নাগরিকদের ছিল 5 টাকা, সেটাকে 4.90 করেছে, আর প্রবীণ নাগরিকদের 5.50 ছিল, সেটাকে 5.40 করেছে। 36 মাস 1 দিন থেকে 60 মাস, অর্থাৎ 3 বছরের বেশি থেকে 5 বছরের কম, সাধারণ নাগরিকদের 4.90, প্রবীণ নাগরিকদেরও 5.40। আর 60 মাস থেকে 10 বছর, অর্থাৎ 5 বছর থেকে 10 বছর পর্যন্ত সাধারণ নাগরিকদের হবে 4.90, আর প্রবীণ নাগরিকদের হবে 5.40। অর্থাৎ 12 মাস থেকে, অর্থাৎ 1 বছর থেকে তার মেয়াদে, উপরের মেয়াদে সমস্ত ফিক্সড সুদের হার কিন্তু কমানো হয়েছে 10 পয়সা করে। এমনিতে আপনারা জানেন সাধারণত কেউ 5 মাস 6 মাসের এফডি করে না, সাধারণত বেশিরভাগ মানুষ কিন্তু করে 1 বছরের, অ্যাভারেজ দেখা যায় যে বেশিরভাগ মানুষ কিন্তু করে 1 বছরের
এফডি এবং তার বেশি করে, তো সেক্ষেত্রে কিন্তু ওই মেয়াদের সুদের হারগুলো কিন্তু কমানো হলো। স্বাভাবিকভাবে মানুষের কিন্তু সমস্যা হয়ে গেল যে সুদের হারটা অনেকখানি আরও কমে গেল, 10 পয়সা কম মানে কিন্তু অনেকখানি আপনার সুদের হারটা কম হবে। তো এই যে সুদের হারগুলো যে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে বিশেষ করে প্রবীণ নাগরিকদের কিন্তু ইফেক্টটা বেশি পড়বে, কারণ তারা কিন্তু ফিক্সড ডিপোজিটের উপর বেশি কিন্তু মানে ভরসা করে। এবারে আসে কিছু নিয়ম, স্টাফ মেম্বার যদি হয় ব্যাংকের, বা কোনো মেম্বার মারা গেছেন, ওনার স্ত্রী বা স্বামী যদি থাকেন, বা অ্যাসোসিয়েশন অফ স্টাফ মেম্বারের, তারা কিন্তু আরও 1% বেশি পাবে সুদের হার। একইভাবে মানে পিএফ মেম্বারশিপে থাকে তারাও কিন্তু 1% বেশি পাবে। রিটায়ার স্টাফ মেম্বার যিনি সিনিয়র সিটিজেন এবং ম্যাক্সিমাম কিন্তু তিনি মানে ডিপোজিট করতে পারবেন 40 লক্ষ টাকা পর্যন্ত, এবং সেক্ষেত্রে অ্যাডিশনাল সুদ পাওয়া যাবে 1.25%। এবং কারা পাবে না, এক্স এমপ্লয়িজ যারা হচ্ছে কোনো কারণে চাকরি থেকে ডিসমিস হয়ে গেছে, কোনো কারণে কম্পালসারি রিটায়ার্ড হয়েছে বা রিমুভড হয়েছে ব্যাংকে কোনো খারাপ কাজের জন্য, বা ডিসিপ্লিন কোনো নিয়মের কোনো গণ্ডগোলের জন্য যারা চাকরি থেকে সরানো হয়েছে যাদেরকে, তারা কিন্তু এই অতিরিক্ত সুদটা পাবে না। এবারে বলি সেভিংস অ্যাকাউন্টের সুদের হার, এখন কিন্তু সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ওই একই রেখেছে 2.25 টাকা, অর্থাৎ এখানে কোনো কিছু কিন্তু বাড়েনি বা কমেনি। এবারে আসি ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট, এখানেও সেই ক্যাটাগরি ভাগ করে দিয়েছে, আপনারা জানেন ট্যাক্স সেভিং ফিক্সড ডিপোজিট মানে 5 বছরের। তো সেক্ষেত্রে জেনারেল যারা 60 বছরের কম যাদের বয়স, তারা 4.85 টাকা শতকরা, সিনিয়র সিটিজেন হলে 5.35 টাকা, আবার স্টাফ বা এক্স স্টাফ হলে, অর্থাৎ ব্যাংকের স্টাফ বা যদি এক্স স্টাফ হয় সেক্ষেত্রে তারা পাবে 5.35 টাকা, আর এক্স স্টাফ যিনি সিনিয়র সিটিজেন তারা কিন্তু পাবে 5.35 টাকা, অর্থাৎ তাদের নিজস্ব যে কর্মচারী তাদের জন্য কিন্তু একটু হলেও তারা বেশি দিচ্ছে। সবচেয়ে কম পাবে কিন্তু জেনারেল যারা, অর্থাৎ যারা 60 বছরের কম বয়স। এই হচ্ছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের নতুন সুদের হার, যেটা নভেম্বর থেকে লাগু হলো। এই সুদের হার কিন্তু সত্যি মানুষের সমস্যা হবে, কারণ সবাই কিন্তু কম সুদ বাবদ ইনকাম করবে। এবং সেই সঙ্গে বলবো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে কখনও কিন্তু ফোন করে ইমেল মানে কার্ডের নাম্বার, ওটিপি বা ব্যাংকের যে মোবাইল ব্যাংকিংয়ের পাসওয়ার্ডটা কখনও কিন্তু চায় না। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, কারণ আপনি যদি কখনো এইরকম কাউকে দিয়ে ফেলেন মোবাইলের মাধ্যমে, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় প্রতারণার হাতে পড়তে পারেন এবং আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা কিন্তু খুইয়ে ফেলতে পারেন। তাই ব্যাংকের তরফ থেকে সবসময়ই কিন্তু এই মেসেজটি দেওয়া হয়, তাই আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা সতর্ক থাকেন এবং সুরক্ষিত থাকেন। এবং সেই সঙ্গে শেষে আবার অনুরোধ করবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে একটু লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।